আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেলা আছেন সকল? আশা করি সকল ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পাওয়ার আজকে ওয়েদারটা খুব বেশি গরম, আর আজকে বহুদিন বাদে প্রায় 4-5 মাস বাদে বেছান লিয়ে আবার আইসি বাইরে লাঞ্চ করার লাগি। বহুদিন হয়ে গেছে তারাও সাইরা বাইরে, বাইরে তো সাইন এভরিডেও যাওয়ার লাগে, কিন্তু সম্ভব না। তো সিচুয়েশনও বাড়াইয়া লইয়া যাওয়ার লাগি, তো যার কারণে বাড়াইয়া লইয়া যাওয়া হয় না। তো আজকে হইতে আর একটু বাড়াইয়া যাই গিয়ে লইয়া পাঞ্চ খাইয়াই পানে, আর গরমও খুব বেশি গরম আছিল আজকে। তো দেখতে পারছো আমরা উঠি গেছি, আমরা বাসে উঠি গেছি দেখতে পাররা। তো তিনজনের মাস্ক লাগাইছি, আর গরমও বালা গরম আছে আজকে। আর মানহাও আসুন পয়সার বাদ বেশি গরম আছিল, যার কারণে নেপে গিঞ্জি ফিন্দাই হলো এবার আইসি। আর আমরা বাসে উঠছি, তো বাসটাকে এখন নামিও যাইম। তো বাসটাকে নামি কইতে আর সোনার দোকান একটা চক্কর দেওয়া যায়, দেখি কি তা অবস্থা। আর বাদে কইতে আর ঢুকছি যখন তো একটু ভিডিও করে নিই, তো ভিডিও একটু করলাম। সোনার দামও অনেক বেশি, প্রায় 500 পাউন্ড, 10 গ্রাম 500 পাউন্ড, 495 পাউন্ড 10 গ্রাম বিআইটি বাদে। সো খুব বেশি বাড়ি গেছে, আগে প্রায় 300 পাউন্ড আসিলা, 310 আসিলা আসিল, বেশি বাড়ি গেছে। যার পরে তার পরে একটু ঘুরে ঘুরে আইলাম। তো এখন আমরা খানি যাই মুগি নান্দস। আশা করি সব আপনার আমার লোকে দেখবা ইচ্ছা করবা, আর নান্দস দেখো ভিড়, খুব বেশি ভিড় মানুষের, কিউ যে লম্বা কিউ, লম্বা কিউ দেখতে পারা। তো কিছু করার নাই, প্রায় 1 ঘন্টা কিউ দুবানি লাগছে। আর বাড়াই গেছি যখন ভাবলাম তো আর খাইয়া যাওয়ানোই লাগবো, খাবাইয়া লইয়া যাওয়ানোই লাগবো, কিচ্ছু করার নাই বেচান্তের। তারাও আসলে বিরক্ত হয়েছিল অত সময় ক্ষীত তাইকা, আর গরম। তো চক্কর দিলাম, খান্দা কাচাত সব করতে চক্কর দিলাম, কত সময় কাটানির লাগি। আর গরম মানহার অবস্থা তো, মাধিয়ার অবস্থা তো দেখতে পাররা, তাই যে বিরক্ত লাগে। আর মানহা তো আসেন পুষার উপর গরমে গামি, যারা গাম গাম খালি গাম বাড়ার। আর ফারিহা সবরে বাই দিলা, তারপরে শেষ পর্যন্ত আমরা ঢুকতে পারলাম নন্দস। তো ঢুকার বাদে মানহা ঘুমাই গেছেন, ঢুকার আগেও ঘুমাই গেছেন, তাই ঘুমাই গেছেন। তো কিছু করার নাই, তাই রে ঘুমার রেখেও আমরা খানি শেষ করলাম। খানি শেষ করে বেদে গড় আইলাম, লাঞ্চ খাইছি আর কি বাইরে। আর তো তারা অনলাইনে অর্ডার করা লাগে, নন্দ সব বইয়ে অনলাইনে অর্ডার করা লাগে। তো তারা অর্ডার করাবো বাপুতে। মানহার মাতিহারে খসলাম হেলো কইতে, তাই ক্যামেরার দ্বারা এনে মুখ লাগাইরা। লাট ধরতে চাইরা আসলে বাদে এগিয়ে নেমে তাইরে কইলাম যে প্লিজ একবার হেলো কইলাও, হাই কইলাও না, তাই কইতে রাজি না, আবার তাই কইতো না। আসলে বাইচান্তের মূর্য সময়ও এই সময় কথা হয়, আর না হইলে তো সারাদিন হইও আসলে খনি যায় না, কথা কইতো না তারা ইচ্ছা না হইলে। তো বাদে
তো আর কিছু করার না, তাই বাদে নিজে নিজে আমি কইছি না, নিজে নিজে তাই হাই কর। আর আসলে বাচ্চান লইয়া না নি গুছাইয়া ভিডিও করা যায় না, আলো তো বিশেষ করে আমার ছোট ছোট তো বাচ্চান গুছাইয়া আসলে সবটা ভিডিও করা যায় না বাইরে গেলে। তো তার বাদেও আলহামদুলিল্লাহ যতটুকু করছি বা করতে পারলাম, আর এখনো মানহা আসেন ঘুমো। তো শেষ পর্যন্ত খানি টেবিল আইলো, চিকেন দুইটা চিকেন নিয়েছি, সুইট কর্ন, চিপস, ডেজার্ট লাস্টে তো খাইলাম। তারপর তারা দুই বোনে ডেজার্ট খাইরা, তার যে ভালো লাগছে যে ডেজার্ট করে আমি এটা ফিনিশ করে বাদে যাইমু। তো তানতানোর খায়রা, তো আশা করি সব ভালো ভালো আসুন বা সবাই ইনজয় করবো আমার ভিডিওটা। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু সবার লগে শেয়ার করবা। তো এখন দেখতে পাচ্ছেন আমি গরুয়াইছি, গরুয়াই আসলে ফাঁক হওয়া ছিল না, আর মিট বিজয় রেখে গেছিলাম গিয়ে। তো আইয়া ফ্রেশ হইয়া তারা রিফ্রেশ করাইয়া বাদে হইতে আর ফাঁক শেষ করিলাই। তো দেখতে পারা সব মশলা দেখ পারে বয়ে দিমু। আর আজকে গার্ডেন থেকে টমেটো এনে টেঙ্গা তরকারি বানাইমু, মাছের মাথা, লেঙ্গুর, ওটা ভিজাইছি মিক্স আর কি, মাছ সবটা সবটা মিক্স ভিজাইছি ঠেঙ্গা দিয়ে ফাঁকুর মার ঠেঙ্গার তরকারি। বিশেষ করে আমিও ভালো পাই, আমার ফয়ও ভালো পাই, আর এই গরমের মাঝে আসলে ঠেঙ্গার তরকারি ভালো লাগে, জানি না কার কাছে কিলা লাগে বাট আমার কাছে ভালোই লাগে। আর একটা চাটনি বানাই মাছকে, চাটনি ভর্তা যে যেটা ওখানে এখানে হিদুল হুটকি আর কাঁচামরিচ পাজা ব্লেন্ডার করে, কেন না ফাটা ফাটা ফুটাইল আছে বাট ফিসার সময় নাই, যার কারণে আমি ব্লেন্ডার করলামো। তো আপনারা অবশ্যই আপনার লগে শেয়ার করবো, শেষ পর্যন্ত আপনারা আমার লগে থাকা। তো ইনো রসুন দিছি, আমি ঠেঙ্গার তরকারি বাগার দিলাম দেখতে পারা। আর এক সাইডে আমি ইয়ো রসুন আর কাঁচামরিচ ভাজি লিছি ঈদুল হুটকির ভর্তা বানাবার লাগে। তো এখন ইয়ো দিলাম ঈদুল হুটকি উনাইমু। তো আমি যখন আমরা আসলে আমার এক জাল আসলা নানি খুব বেশি মজার ভর্তা বানাইতা, ওলা লাউ পাতা দেওয়া, লাউ পাতা দেখে দিল নাইতা যে মজা হইতো তানের বর্তা, আসলে আমি অনু মিস করি বাবির বর্তা। আর ওলা দেখতাম বাংলাদেশে মানুষের লাইফ লাউ পাতা দিয়ার হিদুলু নাইতা, তো আজকে আমিও সেম করছি, আমার গার্ডেন থেকে লাউ পাতা নিয়ে দিছি হিদুলোর মাঝে উনানির লাগি। আর ইনো দেখতে পারা ওই গেছে পেঁয়াজ রসুন ওই গেছে টেঙ্গার তরকারির, আমি এখন মশলা দিলাইমু।
তো আপনারা আমার লগে থাকা আমার ভিডিওটা দেখা এনজয় করোক, আশা করি এনজয় করবা। আর আবারও কইরাম প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর লাইক দিবা, আর কিলা লাগছে আমার কমেন্ট করে জানাইবা ডেফিনেটলি। তো মশলা দিলেছি, একটু পানি দিলাম আমি মশলা কষানির লাগে। আপনারা আমার লগে থাকা আর পানি দিছি এখন ডাকিয়া দিয়া, আমি গার্ডেন থেকে টমেটো ফাইরে আনমু। তো আপনারা আমার লগে থাকা আঁকা, তো এখন গার্ডেনে যাই রাম আর গার্ডেন থেকে টমেটো ফাইরে আনমু। ফাঁকনা টমেটো ফাঁকি গেছে, তো ফাঁকনা কিছু নেই আনমো ফাইডা মিক্স আনমো, আর বেশি ফাঁকিও গেছে লাগে রেখেছে নষ্ট হয়ে যাব ফুরি যাব গাছ থাকি না খাইলেও, অনেকটা ফুটছে আসলে খাওয়া যায় না, তো অনেক গাছের নিচে অনেকটা ফরে টমেটো তা ফালানি লাগে। পাট সুন্দর লাগে যে তরকারি বাংলাদেশের লাখান তরকারি চুলাত বইয়া যে সবজি ফাইডে আনলাম গিয়া আন্যা ফাঁক করলাম, তো চিন্তা ওই আমি আর নিতাম না, তো টমেটো লই আইছি আর ইনো দেখতাম হিদে লই গেছে আমি লামাই লিছি টমেটো লই আইয়া টমেটো খাটিও লিছি দইয়া। মশলা ফানিটা একটু শুকাইলে বাদে আমি টমেটো দিব আর ইনো মিট দেখতে পারো বইছি, মিটে অনেক পানি বাড়াইছে আমি জানি না খেয়ে আজকে ইও লাগে মিটিলা খালা লাগে খেয়ে আমি জানি না বুঝলাম না। আচ্ছা যাই হোক, তারপর তো খাইতে খুব মজা হয়েছে, যদিও আমি খাওয়ার বাদে বয়ে যাবার দিলাম বাট ইনো জানি না খেয়ে জানি কালারটা কিলা লাগছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, তো এখানে টমেটো দিলাইছি আমি, মশলা হয়ে গেছে টমেটো দিয়া একটু বাদে বাদে আমি মাছ দিব, আর মাছ দিয়া বাদে আমি ভর্তা বানাইমু, ভর্তা ব্লেন্ডার কমু। তো আপনারা তাকাওক আমার লগে শেষ পর্যন্ত দেখক আমার ভিডিওটা প্লিজ। তো টমেটো ওই গেছে এখন আমি মাছ দিলাইমু, আর টমেটো টেঙ্গাটা খুব বেশি মজা হয়েছে, আর টমেটো টেঙ্গা আসলে একটু পাতলা ঝুলাইলে মজা লাগে আমি জানি না কার কাছে কিলা বাট আমার কাছে টেঙ্গা তরকারি পাতলা ঝুলাইলে ভালো লাগে, তো আমি লাগছি আমি আজকে পাতলা ঝুল ঝুল দিয়েও বানাইছি তরকারি। তো মাছের মাছ দিলাইছি, মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে বাদে আমি জুল দিমু, আর ইনো মাছ মিক্স মাছ মিক্স বলতে কি তা মাছের মাথা লেঙ্গু ওলা ওতা কি আর এক টুকরো মাছ মিক্স করে দিছি টেঙ্গার তরকারি, মাছের মাথাটা তো ভালো লাগে। তো মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে আমি জুল দিলাইলাম, বাদে গার্ডেন থেকে ধন্যবাদ এনে দিব। আমি এটা সিদ্ধ হয়ে গেছে এখন, তোরা দু তিনটা আলু দিলাম আমি, তারপর দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, আর সিদ্ধ হয়ে গেছে দু তিনটা আলু দিছি, দেওয়ার বাদে এখন টাকা দিলাম একটু সময় বাদে আমি জুল দিব।
যেতে পারে। আমার টাঙ্গা তরকারি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিলে এলাম, ধনিয়া পাতা দিয়ে আবার কয়েকটা বেলফুই ফেলাই দিব। এখন দিয়া 2 মিনিট জাল দিয়ে আমি আবার নামাই লিম, তো বেলফুই ফাটি যাব। তো আমি আস্তা তাখার লাগিও আমি ধনিয়া পাতার লগে বেলফুই দিছি, আর ইনো খাসা মরিচ আর রসুন বাচ্ছি। তো বাজে আমি এখন ব্লেন্ডার করে লিমু একলগে, যেমন ফিশে আর ব্লেন্ডার করা আমি একটাও এক কথা হই, বাট ফিশলে মনে হয় একটু টেস্ট হয় বেশি আর কি বড়তা। তো ফিশে আর আসলে সময় নাই, ফিশতে গেলে একটু সময়ও লাগে। আরও বাইরে থেকে আসছি তো নই টায়ার্ড লাগে, আর গরমও বেশি। ফুলমার মতো লবণ দিলাইলাম, আর এখন আমি ব্লেন্ডার করে দিব। তো আপনার আমার লোক থাকা দেখো আমি বিকেলে ব্লেন্ডার করার পড়তা, কেন না খেউ 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 কে তারপর মানুষই পড়তা ফাটা উতাইল ফুতাইল দিয়ে ফিসে বানাই। তো আমি ইজিলি বানাইলে এই কি আমার সময় সেই বল লাগে, বাট এলাম মজাও হয় মজাও হয়। তবে এটার থেকে মনে হয় ফাটা ফুতাইলে যেটা ফিসে বানাই এটা মনে হয় একটু টেস্ট একটু বেশি হয়। তবে আমি আমার ইচ্ছা আছে নেক্সট টাইম আমি ফিশা ভর্তা বানাইয়ে দেখাই মো সবে লাল মরিচ দেওয়া। আজকে খাসা মরিচ দিয়ে বানাইলাম, খাসা মরিচের ভর্তাও আমার ভালো লাগে, যার কারণে আমি আজকে খাসা মরিচ দিয়ে বানাইলাম। ভর্তা হইব গ্রিন, ভালোও লাগে খাসা মরিচের ভর্তাও ভালো লাগে। এখন হয়ে গেছে ভর্তা, এখন ভর্তা হয়ে গেছে, আমি নামাই লিমো বাটিত লই লিমো ভর্তা। জানি না খেয়ে খেয়ে ফাটা ভর্তা বানাইলে ফাটা মুচা ভাত খান, আমি কিন্তু ভর্তা বানাইলে ব্লেন্ডার করলেও আমি তো ব্লেন্ডার করে বানাই এভরি টাইম ব্লেন্ডার করে বানাইলাই। সো সরি মানহার সাউনর, তো ব্লেন্ডার করে বানাই, ব্লেন্ডার করে বানাইলেও কিন্তু ব্লেন্ডারের গ্লাসটা মুচ্ছে আমি ভাত খাই এভরি টাইম, এটা কিন্তু আমি মিস করি না। জানি না খেয়ে খেয়ে লাইক করুন। তবে আমার আমার খুব বেশি ভালো লাগে, আমি এটা মিস করি না, আমি গ্লাসটা মুচ্ছে ভাত খাই। বাংলাদেশে আসতে হইতে করতাম, বাট আমার কাছে ভালো লাগে মজা লাগে, যার কারণে আমি এটা এটা করি, এটা মুচ্ছে ভাত খাই। যেতদিন পড়তে বানাই দিলা এই গ্লাসটা মুছে আমি ভাত খাই। তো আপনারা দেখোকা আসলে ভর্তা হইলে একটু বেশি ভাত খাওয়া যায়, আর ভর্তা ছাড়া আসলে আমরা বাঙালির আর সুটকি ভর্তা ছাড়া আসলে ভালো লাগে না। সরি আছে মানহা একটু সাউন্ড করা। আচ্ছা যাই হোক, তো আমি মনে করি ভর্তা জানি না খার কিলা লাগে, বাট আমার মনে হয় আর কি বেশিরভাগ মানুষই ভর্তা ভালো ফান বা সুটকি ভালো ফান। তো আমি খাইলাম আপনার লগে মারতে মারতে, ভর্তা বানাইয়া দেরি করার সময় নাই, লগে লগে খাইলাম। তো মিঠো জুল দিলাইছিলাম, মিঠো হয়ে গেছে, আর একটু 2 মিনিট জল দেওয়া নামাই লিবো, ভর্তা হয়ে গেছে, মাছ হয়ে গেছে। তো আশা করি সব পালাসুন পালা থাকবা। ওকে আল্লাহ হাফেজ।